গতকাল এক মেয়ে আমাকে রাত 12টার পর মেসেঞ্জারে নক দিয়ে বলতেছে, ভাইয়া একা কথা বলবো, কিছু মনে করবেন না। তখন আমি বললাম, আরে না না, কোনো সমস্যা নেই, বলো কি আর মনে করবো। তখন মেয়েটা বলতেছে, ভাইয়া মেসেঞ্জারে কি ফ্রি কলে কথা বলা যায়? তখন আমি বললাম, আপু আসলে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই, আমি কখনো ফ্রি ইউজ করি না, আমার তো ওয়াইফাই আছে। তখন মেয়েটা বলতেছে, ভাইয়া একটা হেল্প করবেন? আমি বললাম, কি হেল্প? তখন মেয়েটা বলতেছে, আমাকে একটা কল দিন না, আমার ফোনে এখন এমবি নেই, ট্রাই করে দেখি দেখি ফ্রি কথা বলা যায় কিনা। তারপর আমি সাদা মনে তাকে একটা কল দিলাম। কল দেওয়ার পর সে মেয়েটা স্ক্রিনশট মেরে তার বয়ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর তার বয়ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলতেছে, ভাই আপনি তো আচ্ছা লোক, একটু আগে আমাদের ঝগড়া হয়েছে আর আপনি এখানে এন্ট্রি নিয়েছেন, আপনার জন্য আমি আমার গার্লফ্রেন্ডের রাগি ভাঙাতে পারছি না, আমি তার কথার আগা মাথা কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমি তাকে বললাম, ভাই আসলে আপনি কে? আসলে আমি আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না, সত্যি করে বলেন তো কি হয়েছে? তখন সে বলতেছে, আরে মেয়ে একটু আগে আমাদের ঝগড়া হয়েছে আর আপনি মাঝখানে গিয়ে এন্ট্রি নিয়েছেন, আমার গার্লফ্রেন্ড তো আমার সাথে এখন কথাই বলতেছে না, সে আমাকে বলতেছে, হকিনি তুই এখান থেকে যা, তোর সাথে আর কোনো কথা নেই, দেখ আমাকে কত বড় বড় ডিপগুলো করবে, আমার সাথে প্রেম করতে চাই, আমি তাদের তো মাত্রা দেই না, আর তুই তো একটা মরিচিকা। তখন সে আমাকে হাত জোর করে বলতেছে, ভাই প্লিজ আমাদের জগড়াটা মিটাতে দিন, আপনি মাঝখানে বাগড়া দিবেন না। আমি তখন আচ্ছা ঠিক আছে বলে কলটা রেখে দিলাম। তারপর থেকে আমি একটা চাকরি করতাম ছেড়ে দিলাম, ডারবি খেতাম, ব্যঞ্চন ধরলাম, বাড়ির দক্ষিণ সাইডে জমি বিক্রি করে পোশাক সবকিছু পরিবর্তন করলাম, চা খেতাম, কফি খাওয়া ধরলাম। আসলে আমি জানতামই না আমি এতবার একটা বীর পুরুষ। মেয়েটাকে ধন্যবাদ আমাকে জানিয়ে দেওয়ার জন্য। তারপর থেকে আমি একটা চাকরি করতাম ছেড়ে দিলাম।